নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পান্বেষি নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প পাঠে আপনাদের সাথে আমি অনিতা। আজ আপনাদের শোনাব স্বনামধন্য সাহিত্যিক কৃষণ চন্দরের লেখা একটি ভিন্ন স্বাদের ছোট গল্প, ট্যাক্সি ড্রাইভার। 4 নম্বর আদালত কক্ষে অভিযুক্ত উকিল, মক্কেল, সাক্ষী আর মজা দেখার জন্যে লোকের ভিড়ে গিজগিজ করছিল। 11:30 বেজে গিয়েছিল, কিন্তু বিচারকের আসন তখনও পর্যন্ত শূন্য। এই আদালতেই আজ ট্যাক্সি ড্রাইভার বিক্রমের 11 দফা হাজিরা দেওয়ার দিন। গত 4 মাস ধরে এই আদালতের সামনে তাকে 11 বার পেশ করা হয়েছে, আর প্রতিবারই তার পেশ হওয়ার তারিখ পিছিয়ে গিয়েছে। তার কেসও আর কোর্টে ওঠে না। গত 4 মাস ধরে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আদালতে ঠায় দাঁড়িয়ে থেকেছে, এবং এই 4 মাসে সে 11 দিন গাড়ি চালাতে পারেনি। ট্যাক্সি চালাতে না পারলে বাড়ির খরচ খরচা, ছেলেমেয়েদের স্কুলে যাওয়া, মুদির কাছ থেকে জিনিস আনা চলে কি করে? চলে শুধু বউয়ের মুখ। খুব একটা জবরদস্ত মোকদ্দমা ওর ছিল না। শহরের সবচেয়ে একজন বড় লোকের কারের পাশ কাটিয়ে ও তীব্র বেগে বেরিয়ে যায়, আর হাজার চেষ্টা সত্ত্বেও ওই গাড়িকে সে আগে বেরিয়ে যেতে দেয় না। আসলে বড় লোকের গাড়িকে সে তার আগে বেরোতে দেয়নি। বড় লোকের গাড়িটা তার পেটের মতোই বড় সড়ো ছিল আর ঘোড়ার মুখের মতো লম্বা। গাড়ির রং ছিল এক ছিনাল মেয়ে মানুষের মেকআপের মতো চটকদার। তা সত্ত্বেও বিক্রমের ট্যাক্সি তাকে মাত দিয়েছিল। এতে বিক্রমের ট্যাক্সি থেকে তার হাতের কুশলতা ছিল অনেক বেশি। মেশিন তো মানুষের হাতেই চলে, কিন্তু বড় লোকেরা একথা হামেশাই ভুলে যায়। মামুলি এক ট্যাক্সিওয়ালার এই বেয়াদপিতে শহরের এই বড় লোক ভীষণ খেপে যান। পরবর্তী চৌকিতে গাড়ি দাঁড় করিয়ে তিনি ট্যাক্সি ইন্সপেক্টরের কাছে একগুয়ে ট্যাক্সি ড্রাইভারের বিরুদ্ধে নালিশ করে দেন। এই মামলায় খুব বেশি হলে বিক্রমের 10 টাকা জরিমানা হতো, কিন্তু ওই বড়লোক খুব ব্যস্ত সমস্ত মানুষ ছিলেন, ফলে পেশ হওয়া তারিখের কোনো দিনই তিনি হাজির হতেন না। আর বিক্রমের আজ আদালতে হাজিরা দেওয়ার 11 দিন। ও বেশ ঘাবড়িয়ে তার উকিলকে জিজ্ঞেস করল, জজ সাহেব কি আজকেও আসবেন না? বিক্রমের উকিল রুষ্টভাবে জবাব দিলেন, কি করে বলবো? কেননা বিক্রম তার উকিলকে প্রতি হাজিরার দিনে 3 টাকা করে দেওয়ার ওয়াদা করেছে। তার ধারণা সে খুব সস্তায় সওদা করেছে। বিক্রম ভেবেছিল বড়জোর 2-1 বার হাজিরা দিলেই মামলা ফয়সালা হয়ে যাবে। ওর ধারণাই ছিল না মামলা এতদিন ধরে চলবে, আর তাকে 3 টাকার জায়গায় 33 টাকা দিতে হবে। উকিল তাই এমন রূঢ়ভাবে তার কথার জবাব দিচ্ছে, 3 টাকার কেসকে এর চাইতে ভালো আর কিভাবে জবাব দেওয়া যেতে পারে? 20-25 টাকার মামলা হলে উকিলের মুখেও হাসি ফুটত। প্রতিটি উকিলেরই হাসি তার ছোট্ট ঠোঁটের নিচে চাপা থাকে, আর এই হাসি ফুটিয়ে তোলা এবং বার করার জন্যে আলাদা আলাদা মিটার আছে। কারো হাসি যদি 5 টাকায় ফোটে, কারো হাসি ফোটে 50 টাকায়, কারো যদি ফোটে 100 টাকায়, কারো ফোটে 1000 টাকায়। উকিলের মিটার আর ট্যাক্সির মিটারের মধ্যে কোনো ফারাক নেই। বিক্রম অধৈর্য হয়ে ভাবল, এই জালিমকে আমি 33 টাকা দিয়েছি, কিন্তু কোনো দিন এ ভালো মুখে আমার সঙ্গে কথা বলেনি, কারণ আমি 3 টাকার মক্কেল। একে আমি কি বলবো? জরিমানা তো আমার 10 টাকার বেশি হবে না, কিন্তু উকিলকে আমি 33 টাকা দিয়ে দিয়েছি। বিক্রম বেশ দীনতার ভাব নিয়ে উকিলকে বলল, পেশকারের কাছ থেকে জেনে নিন না জজ সাহেব আজ আসবেন না আসবেন না, আমার ট্যাক্সির লোকসান হচ্ছে। উকিল ঘড়ি দেখে বলল, বাপস, 11:45 হয়ে গিয়েছে, আমার মোকদ্দমা 2 নম্বর আদালতে আছে, ওখানে যাচ্ছি। তুমি এখানে আদালতে বসে থাকো অথবা দাঁড়িয়ে থাকো, কিন্তু এই আদালত ঘরেই থাকবে,
তোমাকে যদি ডাকে তবে ছুটে আমাকে 2 নম্বর আদালত থেকে ডেকে আনবে। উকিল তার ফাটা কলার ঠিক করে ঢলঢলে প্যান্ট ল্যাগ ব্যাগ করতে করতে 2 নম্বর আদালতের দিকে চলে গেল। একজন বড় অ্যাডভোকেটের কুৎসিত মেয়েকে সে এই ভেবে বিয়ে করেছিল যে শ্বশুর জামাইকে অ্যাডভোকেট বানিয়ে দেবেন, কিন্তু বিয়ের 6 মাস পরেই ওই বড় অ্যাডভোকেট মারা যান আর গত 7 বছরে উকিল সাহেব 7-7টি বাচ্চার বাপ হয়েছে। তাই তার কোর্টের কলার ফেটে গিয়েছে। 2 নম্বর কোর্টের দিকে যেতে যেতে উকিল ভাবলেন, 3 টাকায় তুমি কি করতে পারো? জীবনে যদি শুধুমাত্র রূঢ়তা আর রূঢ়তাই থাকে তবে মুখে হাসি আসবে কোথা থেকে। বিক্রম প্রথমে কোর্ট রিডার্সের কাছ থেকে মহামান্য আদালত সম্পর্কে জানার চেষ্টা করল, কিন্তু কোর্ট রিডার্স যখন দাঁত মুখ খিচিয়ে উঠল তখন ও ভয়ে সরে গেল। অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের সুন্দর আর মোলায়েম দাড়িতে হাত বুলোতে লাগলো। ওর দাড়ি খুব সুন্দর এবং ছোট ছোট ছিল আর ওর চোখ ছিল বেশ বড় বড়। ওদের খানদানির সমস্ত পুরুষদের চোখ সুন্দর, ছোট ছোট সুন্দর দাড়ি আর মাথায় বড় বড় জটা রাখে, রেশম গুচ্ছের মতো মসৃণ জটা। জট পাকানো এই একগুচ্ছ চুল ওদের ধর্ম আর সভ্যতার প্রাচীন গৌরবের দাবিদার। বিক্রমের খানদানিতে অনেক জ্ঞানীগুণী এবং পণ্ডিত এসেছিলেন, কিন্তু জামানার বিপাকে আজ বিক্রম ট্যাক্সি চালাতে বাধ্য হয়েছে। বিক্রম চারদিকে বিমর্ষভাবে তাকিয়ে তাকিয়ে দেখছিল। আদালত কক্ষের বাম কোণের সামনাসামনি দরজার কাছেই সে জজ সাহেবের আড়দালিকে দেখতে পেল। ও ছিল মহামান্য জজ সাহেবের খাস আড়দালি। জজ সাহেব তার প্রাইভেট ঘর থেকে বেরিয়ে যখন আদালত কক্ষে ঢোকেন তখন ওই আড়দালি তার আগে 2 কদম এগিয়ে গিয়ে চিৎকার করে, যেন ভর্তি আদালতের একদিক থেকে তার আগমন বার্তা ঘোষিত করা হচ্ছে। আর জজ সাহেব কালো চশমা, কালো গাউন এবং সাদা রঙের প্রস্ফুটিত কলার পরে ভেতরে ঢোকেন। সমস্ত আদালত তখন তার সামনে উঠে দাঁড়ায়। আর যতক্ষণ না জজ সাহেব আদালতের উঁচু কুরসিতে বসছেন ততক্ষণও দাঁড়িয়ে থাকে। বিক্রম সবার দৃষ্টি বাঁচিয়ে জজ সাহেবের প্রাইভেট ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আড়দালির সঙ্গে কথা বলতে লাগল। জজ সাহেব কখন আসবেন? আড়দালি বলল, উনি তো ঠিক 11টার সময় এসে যান, জানি না আজকে কেন দেরি করছেন, মনে হচ্ছে শরীর খারাপ হয়েছে। শরীর খারাপ হলে আদালত চলবে না? হ্যাঁ চলবে। অন্য কোনো জজ সাহেব আসবেন? যখন একজন লম্বা ছুটি নেন তখন কখনো কখনো আসেন, কিন্তু আজ কি হয়েছে কে জানে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে জজ সাহেবের টেলিফোন আসবে। আড়দালির কথা শেষ হতে না হতেই টেলিফোন বেজে উঠল। আড়দালি টেলিফোন ধরার জন্য জজ সাহেবের প্রাইভেট ঘরের মধ্যে ঢুকে পড়ল। বিক্রমও তার পেছনে পেছনে গেল। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। ঘরের একদিকে জজ সাহেবের খাওয়ার টেবিল আর একদিকে আরাম কেদারা, কয়েকটা তেপায়া আর চেয়ারও ছিল, একটা আলমারিও ছিল ঘরে। সামনের দেয়ালের গায়ে 3টে কিল পোতা ছিল। একটা কিলে জজ সাহেবের গাউন ঝুলছিল। টেবিলের ওপর ছিল কালো চশমা এবং কলার। আর একদিকে ছিল মাদ্রাসি পাগড়ি। এই পাগড়ি মাথায় দিয়ে তিনি আদালতে যান। আড়দালি টেলিফোন রেখে বিক্রমের দিকে ঘুরে দাঁড়ালো, বলল, জজ সাহেব আজকে আসবেন না, উনার সর্দি হয়েছে। কিন্তু সঙ্গে সঙ্গে তার মেজাজ তিরিক্ষি হয়ে উঠল। তুমি ঘরের মধ্যে ঢুকেছো কেন? জানো না এই ঘরে ঢোকা নিষেধ, বাইরে বেরিয়ে যাও। আড়দালি রেগে বিক্রমের দিকে এগিয়ে গেল। বিক্রম সঙ্গে সঙ্গে তার দৃঢ় হাত আড়দালির মুখের উপর ঠেসে ধরল। 4 নম্বর আদালত কক্ষ তামাশা দেখার লোক আর বাইরের উকিলে ভরে উঠছিল, কেননা আজ বিচারকের চেয়ারে নতুন জজ বসেছিলেন, এর আগে তাকে কেউ দেখেনি। তামাশা দেখতে যারা এসেছিল তাদের চেয়ে উকিলরা তাকে দেখতে বেশি উৎসুক, কেননা নতুন জজ কীরকম রায় দেন আর আইন কানুন সম্পর্কেই বা তিনি কতটুকু জ্ঞান রাখেন। মামলার আসামি ছিল বালাচন্দ্রন। বালাচন্দ্রন তার বাড়ির একটি ঘর এক বৃদ্ধা এবং তার ছেলেকে ভাড়া দিয়েছিল।
বৃদ্ধা এবং তার ছেলে সেই ঘরে আজ প্রায় 10 বৎসর ধরে আছে, আর ঠিক সময় মতো ভাড়া দিয়ে এসেছে। কিন্তু বৃদ্ধার জোয়ান ছেলে কারখানার এক দুর্ঘটনার শিকার হয়ে মারা যায়, ফলে বৃদ্ধা 6 মাস ধরে ভাড়া দিতে পারছে না। আর বালাচন্দ্রন বৃদ্ধাকে ঘর থেকে উঠিয়ে দেওয়ার জন্যে আদালতের হুকুমনামা চাইছিল। জজ বালাচন্দ্রনকে জিজ্ঞেস করল, তোমার বাড়িতে সব শুদ্ধ কটা ঘর? বালাচন্দ্রন জজকে বলল, 10টা ঘর আছে। আর তোমার পরিবারে কজন লোক? আমি একাই। তোমার বয়স কত? 70 বছর হুজুর। জজ তাকে জিজ্ঞেস করলেন, 70 বছরের এক বৃদ্ধের 10 কামরার কি প্রয়োজন? তুমি কি তোমার 10 কামরা থেকে 1টা কামরা এই বৃদ্ধ মহিলাকে দিতে পারো না, যার জোয়ান ছেলে 6 মাস হলো কারখানায় মারা গিয়েছে? বালাচন্দ্রনের উকিল বলল, হুজুর, সেকশন নম্বর অমুক 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 ধারার অমুক অমুক কানুন বলে। নতুন জজ গর্জে উঠলেন, আর মানবিকতা কি বলে? বালাচন্দ্রনের উকিল জর্জের গর্জনে বেশ ভয় পেয়ে গেলেন। নতুন জজ মুচকি হেসে 70 বৎসরের দুর্বল এবং ক্ষীণ চেহারার বালাচন্দ্রনের দিকে তাকালেন। 70 বৎসর ধরে বালাচন্দ্রন যে কঞ্জুসি করে এসেছে, সেই কঞ্জুসির অভাবী ছাপ তার চেহারার ওপর সুস্পষ্ট ছিল। সে তার ঠোঁট এবং কপাল কুচকে চুপচাপ দাঁড়িয়ে রইল। নতুন জজ একঝলক হেসে বালাচন্দ্রনকে জিজ্ঞেস করলেন, তোমার বাড়িতে কজন চাকর আছে? বালাচন্দ্রন বলল, একটিও নেই। তোমার কি নিজেকে একাকী মনে হয় না? উকিল খুব অবাক হয়ে গিয়েছিল। সে জজের বিরোধিতা করতে চাইছিল। জজ এ ধরনের প্রশ্ন কেন করছে? এই প্রশ্নের সঙ্গে মোকদ্দমার কি সম্পর্ক? কিন্তু কোনো কিছু বলা তার হিম্মতে গুলল না। কখনো কখনো একাকী মনে হয়। তোমার কি ইচ্ছে হয় না কেউ তোমার ঘর ঝাড় দিয়ে দেয়, তোমার জামা কাপড় সময় মতো তোমার হাতে তুলে দেয়, তোমার স্নানের জল রেখে দেয়, তোমার জন্যে খাবার তৈরি করে দেয়, আর রাত্রে তুমি যখন শুয়ে পড়ো তখন কেউ খুব আস্তে আস্তে তোমার পা টিপে দেয়? হ্যাঁ হুজুর, মন তো চায়। আর কেউ যদি এইসব সেবার পরিবর্তে তোমার 10 কামরা থেকে মাত্র 1টি কামরা থাকার জন্য চায়, তোমার কাছ থেকে 1টি পয়সাও না নেয়, শুধু 1টি কামরা আর 2 বেলা 2 মুঠো খাওয়া, তবে তুমি কি তার আর্জি বাতিল করে দেবে? বালাচন্দ্র নিরাশ হয়ে বলল, কিন্তু হুজুর, এমন মানুষ আজকাল দুনিয়াতে কোথায় আছে? সেজন্যই তো আমি চাকর রাখিনি। বৃদ্ধার মুখ হাসিতে ভরে উঠল। দুহাত প্রসারিত করে সে জজকে আশীর্বাদ করতে লাগল। তারপর সে বালাচন্দ্রনকে ধমক দিয়ে বলল, আরে এখন ঘরে চল, তোর খাওয়ার সময় হয়ে গিয়েছে। বৃদ্ধের হাত তার মুঠিতে চেপে ধরল। সমস্ত আদালত হাসিতে ফেটে পড়ল। বালাচন্দ্রনের উকিল বালাচন্দ্রনকে খুব বোঝানোর চেষ্টা করল, বালাচন্দ্রন তুমি ঘাবড়িও না, আমি এই ফয়সালার বিরুদ্ধে আপিল করব। বালাচন্দ্রন বলল, তোমার কোনো কিছু করার দরকার নেই, এই ফয়সলা আমি মেনে নিয়েছি। সে বৃদ্ধার দিকে তাকিয়ে হাসল, যেন সুখী ধরিত্রীর বুক থেকে নির্মল জলধারা উছলে পড়ছে। আদালতের কাঠ করায় এক সুন্দরী অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে দাঁড়িয়েছিল। এমনভাবে ও দাঁড়িয়েছিল যেন আদালতের কাঠ গড়ায় ফুলদানিতে কেউ এক স্তবক ফুল রেখে দিয়েছে। তার হলদে ফ্রকের ওপর ছোপ ছোপ প্রস্ফুটিত ফুলগুলি উকিলের চোখে মুখে হাসি এনে দিয়েছিল। জজ তাকে জিজ্ঞেস করলেন, তুমি তাহলে তোমার স্বামীর কাছ থেকে তালাক চাইছ? জি হ্যাঁ। কেন? তোমার স্বামী কি বেকার? না, ও রেলে ইঞ্জিন ড্রাইভার। অ্যাংলো ইন্ডিয়ান ড্রাইভার কাছেই দাঁড়িয়েছিল, আর রুমাল দিয়ে বারবার তার ফর্সা মুখ মুছছিল। আজ তার খুব বেইজ্জতের দিন। আজকে যদি এই আদালত রেলগাড়ির কোনো কামরা হতো,
তবে সে গোটা গাড়িটাকেই কোনো খানাখন ধরে ফেলে দিত। তুমি এর সঙ্গে তালাক কেন চাইছো? আমার মানুষের মুখ থেকে গন্ধ আসে। কি আসে? প্রতিদিন রাত্রে খাবারটার সঙ্গে রসুনের কোয়া ওর চাই। তুমি ওকে রাত্রে টুথব্রাশ করতে বলো না কেন? আমি তো ওকে বলি, কিন্তু ও শোনে কোথায়? তুমি শোয়ার আগে টুথব্রাশে টুথপেস্ট লাগিয়ে যদি ওর মুখে দিয়ে দাও, তবে কি ও দাঁত সাফ না করে পারে? মেয়েটি কোনো উত্তর দিল না। তারপর বলল, হুজুর, এই লোকটি প্রতিদিন রাত্রে জুতো পায়ে দিয়েই আমার বিছনায় শুয়ে পড়ে। জজ সাহেব বললেন, তুমিও জুতো পরে শুয়ে পড়ো? খুব বেশি হলে দিনেই ওর আদত ঘুচে যাবে। অ্যাংলো ইন্ডিয়ান মেয়েটির উকিল বলল, কিন্তু ভারতীয় আইনের সেকশন নম্বর অমুক অমুক ধারা এবং অমুক অমুক মোতাবেক যদি কোনো স্বামী স্ত্রী। জজ উকিলকে ধমকিয়ে বললেন, তুমি চুপ করো, স্বামী স্ত্রী মামলার মধ্যে তুমি বলার কে? জজ টাইপিস্টকে তার ফয়সালা লিখতে বললেন, লেখো, যদি স্বামী জুতো পরে বিছনায় শোয়ার চেষ্টা করে, তবে স্ত্রীরও চপ্পল পরে শোয়ার পুরো মাত্রা হক আছে, কেস ডিসমিস। এখন কাঠগড়ায় চারি টেক্সটাইল মিলের মালিক কৃষ্ণ মাচারি দাঁড়িয়েছিল। সে ছিল যেমন লম্বা তেমনি কালো, তার কানে সাদা হীরা ঝলমল করছিল। সাদা রেশমের জামা এবং ধুতি পরে থাকায় তাকে দেবতার মতো মনে হচ্ছিল। এমন এক দেবতার মতো মনে হচ্ছিল যে সদ্য মন্দির থেকে উঠে এসে আদালতে দাঁড়িয়েছে। তার লম্বা লম্বা নরম আঙুলগুলি কাঠগড়ার ওপর ছিল। আঙুলগুলি এমন এক মানুষের বলে মনে হচ্ছিল যে জীবনে নোট গোনা ছাড়া সেই আঙুল দিয়ে অন্য কোনো কাজ করেনি। আদালতের কাঠগড়ায় সে বেশ নিশ্চিন্তে এবং আবেশে দাঁড়িয়েছিল। জজ তাকে জিজ্ঞেস করলেন, তুমি স্বীকার করছো তোমার মিলের শ্রমিক রেড্ডির হাত মেশিনে কেটে গিয়েছে? জি হ্যাঁ। আর তুমি স্বীকার করা সত্ত্বেও রেড্ডিকে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করছো? জি। কেন? কারণ রেড্ডির হাত তার গাফিলতির জন্য কেটে গিয়েছে। কারণ রেড্ডির হাত তার গাফিলতির জন্য কেটে গিয়েছে? সেরেফ নিজের গাফিলতির জন্যে। আমার মিলের মেশিন খারাপ নয়। আমার মিল? তোমার মিল কেমন করে হলো? হুজুর, আমি এর মালিক। তুমি এই মিলের মালিক হলে কেমন করে? হুজুর, আমি এতে টাকা লাগিয়েছি, আজ পর্যন্ত 70 লাখ টাকা লাগিয়েছি। আর কত টাকা কামিয়েছো? 3 কোটি 40 লাখ। যদি এই মিলে একজনও শ্রমিক কাজ না করত, তবে তোমার কত টাকা মুনাফা হতো? তা কেমন করে হতো হুজুর? মিলে যদি মজুর কাজ না করে, তবে মুনাফা আসবে কোত্থেকে? তাহলে তুমি হলফ করছো, তোমার 70 লাখ টাকা সত্ত্বেও কোনো উৎপাদন হতো না যতক্ষণ না তাতে মানুষের হাত লাগছে। কৃষ্ণ মাচারি সংকুচিত হয়ে বলল, এতো বিলকুল ঠিক হুজুর। যে হাত মুনাফা দেয় সেই হাতকে হকদার কেন ভাবছ না? ওর হাত তা গলতির জন্যই হোক, তা তোমার বা ওরই জন্যে কেটে থাকুক, ওই হাতের মালিককে জিন্দিগি ভর কেন পেনশন দেওয়া হবে না? কিন্তু এ তো সোশ্যালিজম। আমাদের সরকার তো সোশ্যালিজমকে গ্রহণ করে নিয়েছে। উকিল প্রতিবাদ করে বলল, কিন্তু সেকশন নম্বর অমুক 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 ধারা মোতাবিক মিল মালিকের আসল পরিচয়। জজ গুরুগম্ভীর কণ্ঠে উকিলকে বললেন, প্রশংসাই যদি করতে হয়, তবে কোনো শেরিফ মানুষের প্রশংসা করো। তিনি টাইপিস্টের দিকে মুখ ফিরিয়ে বললেন, ফয়সালা লেখো, কৃষ্ণ মাচারি চারি মিলে 70 লাখ টাকা লাগিয়ে 3 কোটি 40 লাখ টাকা ওসুল করেছে। লিহাজ সুদ আসল সে তুলে নিয়েছে। লিহাজ আজ থেকে মিল আর তার রইল না। এখন থেকে মিলের মালিক তারাই যারা এতদিন পর্যন্ত তাদের হাতের মেহনতি পুঁজি এতে লাগিয়েছে এবং এখনও লাগাচ্ছে। অথচ কৃষ্ণ মাচারি এই মিলে নিজের হাত না লাগিয়ে শুধু মুনাফার দাবিদার হতে চায়। এই আদালত রায় দিচ্ছে
মিলের মুনাফা থেকে রেড্ডি সারা জীবন পেনশন ভোগ করবে এবং কৃষ্ণ মাচারির দুহাত কেটে নেওয়া হবে, কারণ এই হাত কোনো কাজ করে না। আমাদের রাষ্ট্রে যে হাত কাজ করে শুধুমাত্র সে হাতেরই প্রয়োজন আছে। রায় শুনে কৃষ্ণ মাচারি চিৎকার করে উঠল, এ কি ফাজলামি! উপস্থিত উকিল রাগে চিৎকার করতে লাগলো, এ জজ না কোনো পাগল! নতুন জজ কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় এক গরিব উকিল তার ছেঁড়া ফাটা কলার সামলাতে সামলাতে আদালত কক্ষে প্রায় ছুটে এসে ঢুকল। একে পাকড়াও পাকড়াও, এ জজ না, এ আমার মক্কেল বিক্রম ট্যাক্সিওয়ালা, জজের চেয়ারে ও কেন বসে আছে? দু নম্বর কোর্টে যখন বিক্রম ট্যাক্সিওয়ালাকে পেশ করা হলো, তখন বিচারক তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম? বিক্রমাদিত্য। বয়স 2000 বৎসর। কি কাজ করো? ট্যাক্সি চালাই। আদালত নম্বর 2 তাকে জিজ্ঞেস করলেন, তুমি অনারেবল আদালতে গড় হাজির হয়ে বিচারকের আসনে বসে আদালতকে কেন অপমান করেছ? সমস্ত মানুষ বিস্ময়ে বিক্রম ট্যাক্সিওয়ালাকে দেখতে লাগল। বিক্রম ট্যাক্সিওয়ালা বেশ কিছুক্ষণ নিচের দিকে মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে রইল। তারপর সে হঠাৎ মাথা তুলে বলল, হুজুর, জিন্দেগি ট্যাক্সির মতো তীব্র বেগে চলে, কিন্তু আইন এখনও ছ্যাকরা গাড়ির গতি নিয়ে চলেছে। সরকার, আমি বেকসুর, আমি আদালতে চেয়ারে বসিনি, শুধু এক্সালারেটরের ওপর একটু পা রেখেছিলাম। জজ রায় দিলেন, 6 মাস সশ্রম কারাদণ্ড। রায়ের পর দুজন সিপাই বিক্রমাদিত্যকে ধরে আদালতের বাইরে নিয়ে গেল। আপনারা এতক্ষণ শুনছিলেন বিশিষ্ট লেখক কৃষাণচন্দ্রের লেখা একটি ব্যঙ্গাত্মক ছোট গল্প, ট্যাক্সি ড্রাইভার। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগামী দিনগুলিতে এমনি আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন গল্পান্বেষী লিমা। ধন্যবাদ।